ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমি শুরু করলাম এই গাছপালা দিয়ে। এই যে দেখো, আমাদের গাছে সকালে কষ্ট ফুল ফুটে রয়েছে, আর এই যে এই গাছটাতেও প্রচুর ফুল ফুটে রয়েছে। গাছে কিন্তু অনেক ফুল রয়েছে, বেশ দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আর এই মেজটাতেও কিন্তু অনেক ফুল রয়েছে, এই যে এখানটাতেও প্রচুর ফুল ফুটে রয়েছে। জবাটা বেশ, এটা চাপ জবা, বেশ দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে কাঞ্চন ফুল ফুটে রয়েছে। এই শিউলি গাছটা অনেকটা বড় হয়েছে, কিন্তু এখনও শিউলি ফুল ফোটেনি, শিউলি ফুলের কড়িও কিন্তু আসেনি। এরপর হয়তো শিউলি গাছটাই কড়ি ফুল আসবে। আর এই যে এখানেও একটা শিউলি গাছ রয়েছে, এটাতেও কিন্তু প্রচুর ফুল ফুটে, মানে শিউলি ফুল এত ফোটে বলার নয়, প্রচুর শিউলি ফুল ফোটে আমাদের গাছগুলোতে। আর পুরো যেন নিচটাতে পুরো বিছিয়ে থাকে, এত শিউলি ফুল এখানটায় থাকে। আর শিউলি ফুল কিন্তু কুড়িয়েই বেশি পুজো হয়। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে মেঘলা করেছে আর অন্ধকার, করে সকাল থেকে মেঘ চলে এসেছে, বুঝতে পারছো? পুরো চারিদিকটা অন্ধকার। আর আমাদের ঘরের পিছনেই একটা পুকুর আছে, এই যে পুকুর একটা রয়েছে, আর সামনেই একটা বাড়ি রয়েছে, আর মেঘটা দেখছি পুরো অন্ধকার করে রয়েছে, কেননা আজকে বৃষ্টি হবে বলছে। আমাদের এখানে প্রায় দুদিন ধরে সন্ধ্যের থেকে একটু বৃষ্টি হচ্ছে, তো আজ মনে হচ্ছে সকাল থেকেই বৃষ্টিটা নামাবে। তো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, আর আমি এখনো যাইনি, এরপর যাব। তো নিচে যে এরপর চাটা খেয়ে পিসিকে একটু চা দিয়ে, সবাই চাটা খাওয়ার পর আমি মুড়ি খাওয়ার কিছু করব। তো আজকে একটু ভাবছি বাজার দিকে যাব, মানে সকাল টাইমে একটু বাজার দিকে যাব, একটু কিছু নেবো। তো চলো নিচে যাই, নিচে যে দেখা হচ্ছে বাবাই কি করছে দেখি। নিচে যাচ্ছি, দোকানে চাবিটা নিয়ে নিলাম। তো চলো দেখি বাবাই কি করছে। আমি নিচে চলে এসেছি, বাবাই দেখছি ফ্যান চালিয়ে বসে বসে। বাবাই কি করছো, গুড মর্নিং বলে দাও সবাইকে। বাবাই গুড মর্নিং। ওর খুব ঠান্ডা লেগেছে, এখনো সর্দিটা কমেনি, তো ওই জন্য শকশক করছে। তো চলো আমি এরপর চাটা খাই, এই চাটা খাওয়ার পর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে আমি ছেলে দুধ গরম চাপিয়ে দিয়েছি, আর এদিকে চা একটু হচ্ছে, দুধ চা, আর এই যে মটর কলের, আর আজকে হবে মটর পনির। তো চলো আমি ছেলেকে খাবারটা খাইয়ে দেবো, আর এদিকে আমি দুধ চাটা পিসিকে একটু দিয়ে দেবো। এই যে প্লেট, কাপ প্লেটে পিসিকে চাটা দিই। পিসিকে চাটা দেবো, আর তারা আর মটর কলাইটা কাল আমার ভেজাতে ভরে গেছি, তো ওটাকে আমি আজকে একটু গরম জল আর একটু খাবার সোডা দিয়ে ফুটতে দেবো, তাহলে এটা কিন্তু নরম হয়ে যাবে, মানে ভিজে যাবে ভালো। এই যে কাপিয়ে দিলাম এই বাটিটা, এটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেবো, আর একটু ফুটলে কলাইটা দিয়ে দেবো, গ্যাসটা লো স্টিমে দিয়ে আমি এটা করবো। তো আজকে একটু মটর পনির করবো, আর এই যে পিসিকে চাটা ছেঁকে দিন। পিসিকে চাটা দিলাম, এই যে পিসির চা, আর এই যে ছেলের খাবার, দুধটা গরম হচ্ছে, আর এই যে বাটি গরম করতে দিচ্ছি, গ্লাস টাপ 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 সব নিয়ে নিচ্ছি, আর এই জলটার মধ্যে আমি একটু খাবার সোডাটা দিয়ে যাবো, তারপর আমি কলাইটা দেবো। এটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়া চলবে না। এই যে এতটা এইটি দেবো, অল্প পরিমাণ এটার মধ্যে দিয়ে দিলাম, আর আমি এরপর যেটাকে কলাইটাকে এর মধ্যে দেবো। তো তার আগে আমি পিসিকে চাটা দিয়ে আসি, আর ছেলের খাবারটা রেডি করি, তারপর আবার চলো দেখা হচ্ছে। তো এই যে মুড়ি খাওয়ার কুমড়ো হবে, বেগনি, আর এই যে বেগনি হবে, আর এই কুমড়ো একটু দিয়ে। তো আজকে মুড়ি খাওয়াবে, আর এই যে পিসি বাদামগুলোকে ছাড়াচ্ছিল, পিসি একটু বাদাম নিয়ে এসছে, নিয়ে ওই বাদামটাও পিসি ছাড়াচ্ছিল, নিয়ে ছাড়াতে সাথে একজনকার বাড়ি গেল। তো তারপর আবার ছাড়াবে, আর আমি এদিকে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিই, তারপর আবার মুড়িটি খাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো এই যে পনির দিয়ে চলে গেছে, তো পনিরটা বেশ সুন্দর, বেশ অনেকটা মোটাও দেখছি, আর এই যে কলাইটা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি।
বাজার দিকে যাবো, তো বাজার দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আর ছেলে আজকে স্কুল ছুটি আছে বলে তো আমরা তিনজনই রান্না টান্না করে একটু বেরিয়ে পড়েছি। একটু কিছু কেনাকাটা করবো, তো পুজোর বাজারটা যা কিচ্ছু নয়, এমনি একটু বাজার দিকে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা বল। এই যে রাস্তার মধ্যে যাচ্ছি, সব মাঠে কত ধান লাগিয়েছে, মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা রয়েছে। আর এখানে একটা বাচ্চা কেমন ফোন দেখছে, একটা বাচ্চা বসে বসে মানে গাছের তলাতে বসে বসে ফোন দেখছে। মানে এখন ফোন দেখাটা প্রত্যেকটা বাচ্চার কিন্তু নেশা হয়ে গেছে। তো এই যে বিকাল হয়ে গেছে, আমি বাজার থেকে আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি, আর ওখানে যেও করতে পারিনি, কারণ এত বৃষ্টি নামিয়েছিল, তো জন্য আর ভিডিও করা হয়নি। তো আমরা সকাল সকালই বাড়ি ফিরে গেছিলাম, আর এই যে সন্ধে প্রায় হয়েই এসছে। তো আমার একটা ছোট্ট জবা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো ওই জবা ফুলের গাছটাই দেখছি যে আজকে হঠাৎ দেখছি যে ফুল ফুটেছে, বেশ দেখতে খুব ভালো লাগছে। কেননা গাছটা কিছুদিন হলো লাগিয়েছিলাম, গাছটা পড়িয়ে ফুল ফুটছিল না, তো আজকে দেখছি ফুল ফুটছে, খুব ভালো লাগছে। তো কত সন্ধে হয়ে গেছে, তো আমি জানি না কতটা ঠিকঠাকভাবে দেখা পারবো, তো চলো ফুলটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো আমার জবা ফুলের গাছটা, আর এই দেখো ফুলটা, বেশ সুন্দর দেখতে না ফুলটা, এই দেখো, এই দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর, এই দেখো। আর পাশে কিন্তু এই দেখো গোলাপ গাছটা, আর বৃষ্টির কারণে কিন্তু গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখো, দেখো এই দেখো, এই একটা ফুল গাছ, এটা বৃষ্টির কারণে কিন্তু ফুল গাছগুলো পুরো নেতিয়ে গেছে, মানে একবারে ফুল গাছগুলো যেন নুয়ে পড়ে গেছে, যেন এখনও কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, তো সকাল থেকে হয়নি, বৃষ্টিটা শুরু হয়েছে দুপুর দিক সাড়ে 12টা 1টা থেকে এরকম বৃষ্টিটা শুরু হয়েছে। তো আমরা যখন বাজারে গেছিলাম তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো এখনও কিন্তু প্রায় সন্ধে হচ্ছে, তবুও ঝিমঝিম করে বৃষ্টি যেন এখনও পড়ে যাচ্ছে। আর ওই জবা গাছটায় আমার একটা নতুন ফুল ফুটেছে, ফুলটা বেশ সুন্দর দেখতে, আর ফুলগুলো পুরো যেন নেতিয়ে পড়ে গেছে। আর তো এরপর আমি সন্ধে টন্ধে দেবো, আর ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমি দোকানেই বসে রয়েছি। তো চলো সন্ধে টন্ধে দিয়ে কিছু খাবার টাবার করবো, তারপর সন্ধেতে দেখা হচ্ছে। তো অনেকটাই রাত হয়ে গেল, আর এরপর আমি চলো খাওয়া দাওয়া করবো। তো আজকে বিশেষ আর কিছু রান্না টান্না করিনি, কেননা সকালে মটর পনির হয়েছিল, আর মাছ তো ছিলই, আর ভাজা ভুজি ছিল, তো একটু তরকারিটাও রাখা আছে, আর একটু আলু সেদ্ধ করেছি, একটু ছাতু মাখবো, আর কিছু করবো না। আর তো বললাম দিনের অনেকটা তরকারি ছিল, আর মাছ টাছও কিন্তু আছে, তো ওর জন্য আর ছেলেকে খাওয়াবো, অনেকটা রাত হয়ে গেল, এরপর ছেলেকে খাইয়ে দিই, কেননা আর ভিডিও করবো না। এখন বাজছে তোমার 9:40 বাজছে, আমি ছেলেকে খাইয়ে দিই, কারণ কাল আবার স্কুল আছে। তো তারপর আবার দেখা হচ্ছে, চলো আজকে ওপরে যে তোমাদেরকে একটু দেখাবো। তো আমরা খাওয়া দাওয়া করে এই রাতে শুতে চলে এসেছি, আর বাবা এই যে ব্রাশ করছে, বাজছে এখন 10:30, তো বাবাই ব্রাশ করছে, কারণ হচ্ছে সকালে অনেকটা ভোর ভোর ওকে উঠতে হয়, তো তো ভোরবেলায় ব্রাশ করতে চায় না, তো ওই জন্য আমি ওকে রাতে ব্রাশটা করিয়ে দিই, ওই জন্য ব্রাশ করে নিল। আর আমরা এরপর সব একটু শুয়ে শুয়ে পড়বো। এই যে বাবাই ব্রাশ করতে চলে গেছে, ও পাখিগুলোকে, বেশ পাখিগুলোকে দেখিয়ে দিয়েছি, পাখিগুলো রয়েছে, তুমি ব্রাশটা করে নাও বাবা, চলো তো বাবাই ব্রাশটা করে নেবে, তারপর আমরা সব শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে, বাই বাই।